আজ শেষ হয়েছে অমর একুশে বইমেলা। বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলেছে মেলা। এর আগে কয়েক বছর সংক্ষিপ্ত পরিসরে অমর একুশে বইমেলা হলেও এবারের মাসব্যাপী বইমেলায় ফিরে এসেছিল প্রাণের স্পন্দন। পাঠক, দর্শক এবং প্রকাশকদের আনাগোনায় মুখরিত ছিল বইমেলা। মঙ্গলবার বাংলা একাডেমির প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে মেলার সমাপনী। প্রতি বছরের মতো এবারও সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর প্রকাশিত বিষয় এবং গুণমান সম্পন্ন সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য আগামী প্রকাশনীকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার 2023 প্রদান করা হয়েছে। একই বছর প্রকাশিত গ্রন্থের শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে আহমদ রফিক রচিত বিভিন্ন ভাবনা প্রকাশের জন্য জার্নিম্যান বুকস, মোহাম্মদ হারুনুর রশিদ রচিত বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি বইয়ের জন্য ঐতিহ্য এবং হাবিবুর রহমান রচিত ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা প্রকাশের জন্য পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডকে মনির চৌধুরী স্মৃতি পুরস্কার 2023 প্রদান করা হয়েছে।